সেল স্ক্রিপ্টিং টিউটোরিয়ালের পার্ট থ্রিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দুইটা কমান্ড শিখবো, একটা হচ্ছে এমবি কমান্ড আর একটা হচ্ছে আরএম কমান্ড। আজকে আমরা দেখবো এই দুটো কমান্ডের সাহায্যে আমরা দেখবো কিভাবে একটা ফাইলকে রিনেম করতে হয় এবং কিভাবে হচ্ছে একটা ফাইল এবং অথবা একটা ডিরেক্টরি কিভাবে ডিলিট করা যায়। এর জন্য আমরা ফার্স্টে আমাদের টার্মিনাল চালু করে নিই। আমরা হচ্ছে ডেস্কটপে কাজ করব, এর জন্য আমরা টাইপ করব সিডি ডেস্কটপ। প্রথমে আমরা হচ্ছে একটা ফাইলকে রিনেম করার জন্য একটা আমাদের একটা ফাইল দরকার, এর জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই। টাচ ফাইলের নাম দিচ্ছি আমি হ্যালো। হ্যাঁ, এখানে হচ্ছে আমার একটা হচ্ছে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমি আমার টার্মিনালের কমান্ডের সাহায্যে এটাকে আমি একটা রিনেম করে ফেলবো, মানে রিনেম করে অন্য একটা নাম দিব। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এমভি। আমার হচ্ছে যে বর্তমান ফাইল নেমটা দিতে হবে, যে ফাইলটার আমি হচ্ছে রিনেম করতে চাই সেই ফাইলটার নাম। আমি চাচ্ছি যে হ্যালো ফাইলটাকে রিনেম করে নিউ নামে রিনেম করব। এই জন্য আমি প্রথমে দিলাম এমভি স্পেস হ্যালো স্পেস নিউ। হ্যাঁ, তা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার ফাইলটা যে আগে যে হ্যালো ফাইল ছিল সেটা হচ্ছে আমার নিউ ফাইলে রিনেম হয়ে গেছে। আমি এবার যেটা আমরা যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা কিভাবে ডিলিট করতে পারি। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আরএম কমান্ড ইউজ করব। আরএম স্পেস ফাইল নেম নিউ। আমার হচ্ছে আমি নিউ নামে ফাইলটা ডিলিট করতে চাচ্ছি, এর জন্য আমি দিলাম আরএম মাইনাস স্পেস নিউ। হ্যাঁ, আমার ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি এবার যেটা করব সেটা হচ্ছে কীভাবে একটা ডিরেক্টরিকে কীভাবে ডিলিট করতে হয় আমরা এবার সেটা শিখব। আমরা এবার ফার্স্টে একটা ডিরেক্টরি তৈরি করে নিই, এমকে ডিআইআর। আমি নিউ নামে একটা ডিরেক্টরি তৈরি করতেছি, এর জন্য দিব নিউ। হ্যাঁ, আমার হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে নর্মালি আমি আগে যেভাবে ফাইলটা ডিলিট করতাম সেভাবে আমি কমান্ডটা লিখি। আর নিউ নামে ডিরেক্টরি ডিলিট করতে যাচ্ছি, কিন্তু আমাকে হচ্ছে যে টার্মিনালে শো করতেছে যেটা সেটা হচ্ছে যে ক্যান নট রিমুভ নিউ, ইটস দ্য ডিরেক্টরি। কারণ হচ্ছে এটা একটা ডিরেক্টরি, এটা কোনো ফাইল না। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আরএম অপশন আর নিউ। মানে নিউ হচ্ছে আমার এখানে ডিরেক্টরি নেম, এখানে হচ্ছে যে ডিরেক্টরি নেম যে কোনো কিছু হতে পারে। এবার আমরা এটা প্রেস করব। হ্যাঁ, আমার হচ্ছে যে ডিরেক্টরিটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে একটা ফাইলকে কীভাবে হচ্ছে একটা ডিরেক্টরিতে মুভ করাতে হয়। এর জন্য আমরা এমবি কমান্ডের সাহায্যে এটা আমরা ফার্স্ট একটা ডিরেক্টরি তৈরি করে নিই, এমকে ডিআইআর। আমি ফার্স্ট স্ক্রিন ক্লিয়ার করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এর জন্য এমকে ডিআইআর ডিরেক্টরি দিলাম হচ্ছে হ্যালো। হ্যালো নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। এবার হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব, টাচ ফাইল। আমার হচ্ছে একটা ফাইল তৈরি হচ্ছে, বাট আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ফাইলটাকে আমি মুভ করে হ্যালো নামে ডিরেক্টরিতে রাখবো। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এমভি স্পেস ফাইল নেম। আমার হচ্ছে যে এটা হচ্ছে যে আমি কোন ফাইলটাকে মুভ করতে যাচ্ছি সেটা। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আমার হ্যালোর যে ডিরেক্ট হ্যালোর যে পাথটা আছে আমাকে পাথটা দেখে দিতে হবে। আমি যেটা হচ্ছে যে ফুল পাথটা ইউজ করতেছি, স্ল্যাশ হোম স্ল্যাশ আমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নেম স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ হ্যালো। এবার যদি হচ্ছে আমি হ্যালো নামে ডিরেক্টরিটা ওপেন করি তাহলে হচ্ছে আমি আমার যে ফাইলটা আছে আমি যে ফাইলটা মুভ করলাম এখানে সেখানে হচ্ছে এই ফাইলটা এখানে মুভ হয়ে গেছে। এভাবে আমরা হচ্ছে যে এমবি কমান্ডের সাহায্যে যে কোনো একটা ফাইলকে মুভ এবং রিনেম করতে পারি, আর হচ্ছে আর আরএম কমান্ডের সাহায্যে আমরা যে কোনো একটা ফাইল এবং হচ্ছে ডিরেক্টরিকে আমরা ডিলিট করতে পারি। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিও আসা মাত্রই আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে।